আরে সচিন এই সালটা দেখতে দেখতে পায় রাঙা কোনো বুঝাইলই না তো দেখতে দেখতে নালে তোকে বলে বলে পেরা বাকি আমি যাচ্ছি যাচ্ছি সেটাও ঠিক আরে সচিন তুই জানিস আকাশ না টুরু লাভ করে কারাইতে আমি 12টাই পেশাব কইতে বেরাঙ্গল বুঝলি তো দেখছি রাত 12টাই পুরো গল্প করছে আমার পিঘাটাই ইনশাআল্লাহ রে জীবনটা বাঁচাই রাখ বহুত লড়কি পাবি নাইতে গল্প করে কি পাইস 3 ঘন্টা তোর মানে পুরা শান্তি পাই যে চলো তো দেখে নিছি এবার আমি যে মনে বাস করি কথা তো গ্রামে দেখে লিছি সালা মামা ঘর গিয়েছিল আজ আলে ওরা পিকনিকের কোনো তৈরি করেছে কি না রে ভাব কুলে দাঁড়িয়ে কেউ দেখাছো নাই যাই নিচু দিকে যাই দেখি কথা গেল রে বাপ ছেলালা গুরুপদ কাকা ঘর কেউ নাই ঘে এই শালা ছোট আয়তা ধান পিটছে তোর মেশিনটা বন্ধ কর না গো মেশিনটা বন্ধ কর হ্যাঁ বল হ্যাঁ রে নতুন চালাইছে তুই এটা ধান পিটছিস এই মাইরি কিসে আছে কিসে তোর বাপের পীর গড় কিটে আইছে কি হরে পিকনিকে যাবিস নি না আসলে এইবালটা বহুত আমার মাথায় টেনশন আছে মন কইছে কত দিকে পারাইকে হেরান যাব তোর তো পালাইন যা ফের সচ্চি সালামি এত বদমাই উঠে আমাকে ঘরে লোক খুঁজবে কো নাই কি হরে কত সব ছাত নয়া চালাইছে পিকনিকে চ কোন দিকে যাব বুঝলি না এইবালটা আমি গস্ত যাব গস্ত যাবে তুই একদম ছোট ছেলে আছিস সে ঘরের লোক সঙ্গে যাবে বড় খেতি পুড়ি আর কফি সবজি দিবে খাওয়াই আমাদের সঙ্গে এক সাথে ডিজে টিজে লাগবো এনজয় করবো মাংস টাংস খাই কি একদম না আমি গস্তে যাবো চ দুপচা মারি চ আমাদের সঙ্গে তাহলে পিকনিকের তৈয়ারি মেয়ারি করবো চ তৈয়ারি বুঝাস তুই এখানে যাই পুড়ি একবার স্টার্ট করে দিবি না তো তুই ওঠা গেলে তোর প্লেট একদম বাটা থাকবে যাই খাবারে শুরু করবি তো পয়সা দিব তোর বাটা থাকবে না ওলা কে করে দিবে তোর তোর মসি আসবে কইতে কি হরে চানা মানা উঠাবো চ ডিজে টিজে বুক করবো ধান পিটতে লাগাই নিয়েছে তুমি যাই একাই ধান টাকা চালটা ওইটাই ধরো ভাই আমার ঘরের লোক বুঝেছি খাই নেই শালা আমাকে একাই পাঠান যাবি ডালটা ফিটে আসবি তবে যা চো না ফিটতে চো না ফিটতে চো হ্যাঁ রে ছোটুয়া বল আর বাকি ছেলেলো কথা আছে হ্যাঁ ওয়াদের সঙ্গে সঙ্গে নুনু শালা নিচুকুলির ভুজকার একটি মসি আছে চড়কে চড়ক গোটা দিন শালারা পিড়াটে বসে খালি লাইন মারতে থাকে গোটা দিন মানে ভুজকা ঘরে পিড়াটে আছে হ্যাঁ গোটা দিন লাইন মারে শালা চো না দেখবো শালার আগে পিকনিক আছে আর কথা লাইন মারামারি কইছে লাইন মাইতে আসছি যাইতে দিলে শালা উঠতে পারবি নাই কমর তোমার হাড়টা ভাঙে ভর ভরি ঝুড়ির পারা বুঝলি না গেলে হয়তো তো চান্দা তান্দা কোনো উঠাইছিস বাজার বক্স করবি না ওগুলো বুক দিবি নাই সব ফুল হয়ে যায় না দিশেঙ্গা চুলতে থাকবি আর অন্য কোনো আনলে হবে না অন্য কোনোটা কিসে হবে ঝুড়ি যদি আমি এনে দিই ঝুড়ি কোথায় আছে আমি 1 কিলো আলু লিখে দেবো হ্যাঁ শোন তুই যা এখন পয়সা কত পাইছিস সেটা দেখে আসবি জানো যা খাতাটা নিয়ে আসি রে যে যে চান্দা দেবে ঝপ করে এখন নামটা লিখবো পয়সাটা শালা আমাকে রাখতে হবে গুয়ারা রাখলে শালা কে কত মারিয়ে লিবে কোনো ঠিক ঠিকান নেই শালার কই এসে রে বাপ ইয়ারা কাল পিকনিক বটে ইয়া দেখ পয়সাটা আনতো 3 দিন লাগছে মাথা খারাপ শালা দেখ আমি তো তোদের কম খাবো রে তোমার আধা পয়সা 25 টাকা হ্যাঁ রে কম খাস তো কটাটাই চালটা কই কম লিস তখন 5 কিলো সে 5 কিলোই লিবি তুমি পয়সা তো 50 টাকা কম খাবো কটা ঝগড়া করে দে ঝগড়া করে দে 5 কিলো চালে চল দে শালা লুকায় রেখেছে পয়সাটি দিব কি না দিব কি নাই কইছে সেটলে না লিলে বাইতে যাও খাবার সময় পড়ি দে না কম দে শোন পয়সা উঠে গেল
ঝপ ঝপ এখন সব জিনিস লা বাইনা কইতে হবে এখন লিস্ট বনাইতে হবে না কি কিনতে হবে না কিনতে হবে আচ্ছা ছুডুয়া আছে না এখন রুক ছুডুয়া শালা এ শালা কখন আসবে গো শালা যাবে কি না লোকের সঙ্গে যাবে নাকি না না যাবে আমার সঙ্গে যাও ও নো আইসে গেল আলি সাহেব আচ্ছা শুন না হ্যাঁ আমার ঘরে পয়সা দিল না আমার ঘর বাড়ি এটা কফি চাইনি দিব কফি হ্যাঁ ঠিক আছে তবে তুই দুটো কফি হ্যাঁ আর এক পুয়া চাল এক পুয়া চাল আর কি রে নতুন আলু আর সব সামান গেলা রানবার রানবার দেখছি আড়ি রানবার দেখছি আড়ি আর নতুন আলু নিয়ে আসবি নতুন আলু হ্যাঁ বাস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো ঠিক হ্যাঁ আচ্ছা কলম ডি নিয়ে লিস্ট বানা দেবে জানো তুই দৌড়ে কলম ডি নিয়ে দৌড় দৌড় করকা কোন সাউন্ড কইলে ভালো লে সাউন্ড হ্যাঁ রাখি সাউন্ড রাখি সাউন্ড মানে ভালো ওয়ান নম্বর হবে আমাদের চললে আচ্ছা কি কি আনতে হবে ছোট ভাই নতুন কলম আনিছি নাকি রে ঠিকই বলছে এটা নি কাপড়া তাপড়া ঢুকাই গিয়ে বের আইলি তিস তো তুমি বললি অল্প কলম টি লিয়ে আই ঠিকই আইছে অল্প তবে আটা কত আনতে হবে আটা 3 কেজি আর ই 90 কিলো সালা 90 কিলো কোন আটা আর তোড়ে পেরেছি আমরা 3 কেজি লে 3 কেজি 3 কেজি আটা আর ফাইন 1 কিলো 5 কিলো ভরো 8 কিলো আলু রিফাইন মরিচ মশলা আইলা পোলট্রি ব্যাটারি সাউন্ড সব হয়ে গেল দেখ আর কোনো ছুটছানো কি ইয়াদ কইলে হ্যাঁ হ্যাঁ গুটকা দু প্যাকেট আর চার কাঠা বিড়ি এরে শালা উলা সাইড সে রইবে গুলা এথা লিখে কথা লিখে না এবার জানি তো এ নাই লিখো গুটকা মুছ শুন বলে দিছে এই আর হলিস দিলি হলিস নাই তোকে ই দিব সরলে আম কে না রে ইয়ার খাতে সুগনাটার খাতে এ বরগাস সামান দেব আজকে উঠাই দেব হ্যাঁ আমরা রাশন পানি সব নিয়ে ঠিক আছে এই লোকটা বক্স বুক হবে না এটা গরু গাড়ি বুক হবে দেখি না ভাই রাখি টাউন বক্স লাগে লেখা আছে হ্যাঁ তো একটা বড় বক্স দরকার আছে হবে না কালকে একটা হ্যাঁ একটা হ্যাঁ যাবে তো কটা ব্যাটারি দরকার করবে পাঁচ বাজে জানতে ব্যাটারি হ্যাঁ ব্যাটারি বক্সটা লোড নিবে বক্সটা উড়ে যাবে না বড় বক্স কইছে এটা যে জেনারেটর চাই জেনারেটর হ্যাঁ তবে ছোট বক্স হবে ছোট বক্স হ্যাঁ হ্যাঁ যাব ছোট বক্স হয়ে যাবে ওটা ব্যাটারি চলবে তবে ছোট বক্সে একটা দিবি লিখে দে হ্যাঁ তো নামটা বল কি নাম্বারটা বাংলা বাইন্স বাংলা বাইন্স তাই না তুই বুক করতে তুই না আপনার বল কোন খাবে তো তোকে ঘাটে ধরব আমি পিছলা বছর তোরা খারাপ কই আনিছিলি হ্যাঁ তো লে লিখ তিন ভাঙা তিন ভাঙা হ্যাঁ তো ছোট বক্স এড্রেস বগলা ঠিক আছে 500 দে 500 কিছু অ্যাডভান্স আসবা ঘোরাবার সময় দিয়ে দিব যে ঘোরাবার সময় দিবি পেছে বসে তোরা খারাপ করে দিয়েছিলি কোন খারাপ হলে তোরে কাছে অতুল করলো বাংলা বয়স জানি নাই ঠিক আছে না ঠিক আছে ঠিক আছে যা সকালে এসে যাবি ও গাড়িটা তোর উপর ঘরে আছে না আরে জলদি বেরিয়ে গিয়ে যাবো কেন রাশন টাশন লাইন করে এই শুন না শুন না তোরা রাশন কে সামান কে যাচ্ছি না হ্যাঁ তো পোল্ট্রি আনি না তোর কে পোল্ট্রি খাই খাই লেগে ডেলি ঘরে পোল্ট্রি খাই খাসি নিয়ে আসবে বকা চোদা এক দুটি চাল দিয়ে আর একটা কফি দিয়ে দিন খাসি খাবার ফেরাই কি করে পয়সাটা দিতে তো খাচ্ছে খাসি খাবে তো কফি লা দি চিনর বাইল লয়া তো এলা এটা কত তো খাসি খা খাসি দাম জানে কত আছে কত বলে দে কেন তুই জানিস না 700 টাকা কিলো আছে শালা তোর একটা ট্যাঙ্ক কাটে বিকে দিতে হবে সেটা হবে না যা যা ব্যাটারিটা জলদি তুই ই করে আসবি ব্যাটারি টাইম বিজা জলদি কিছু জলদি খাবে কারণ কি সামান লিতে হবে সমালালে বি তো উদগে কথা যাইছে সুজ বনে গছ না গেতনা না সাই মানে মাইতে গেছি পিকনিক না সাই গাড়িটা রোড সাইডে রাখি না হ্যাঁ চল চলা এ সালা ব্যাটারি দোকানটা খোলা পাবো না রে বাপ এই তো সালা একটা ব্যাটারি দোকান খোলা আছে কোকা কো ব্যাটারি আছে মাছ আছে ব্যাটারি দোকানে ব্যাটারি নাই তো কি মাছ পাবি কি করে আচ্ছা শুন না একটা ব্যাটারি দেনো কত লাগবে 100 টাকা বাপ রে 100 আমি ভাড়া লিখবো কিনবো নাই 100 টাকাটা তো ভাড়াই বললি কিনলে তুই কাই যাবি কি করে আচ্ছা ঠিক আছে ব্যাটারিটা নে নিয়ে আমরা সব পয়সা দিয়ে দিব ও ঠিক আছে যা নিয়ে যা তেল কা প্যান
হ্যাঁ শালা লিবি শালা বুড়া পয়সা বুড়ো পয়সা বনে পয়সা দিব না এটা কথা যাবে রে রাশন শুন না পিকনিক এসে আমি চুলটা কাটাই লিছি আলব তোরা যা রাশনটা নিয়ে আই বা হ্যাঁ যা যা তোরা ভালো ছিলা বড়ি যা চুলটা কাটাই লিছি আমি তো বাটে খালি আছে জানো আমার চুল জল্প কাটে তোরে টেনশন লাগছে না রে গছ লেগে দিবি হবে না সেটা তোরে মাথা খারাপ রাশন লিয়া দেখে গেল পোলট্রি ডালে একটা গোটা একটা হবে বড় দেখে না দু তিন কিলো দেখে তোকে শালা কেউ যদি কাটতে লাগে তো তুমি হাসবে শালা চুল দুল কানা সিনাই গে বেরেঙ্গে লুকার এখন সমান নিয়ে আইসে যে কি নেই দেখি ফোন করে গে হ্যালো জাগি কই রে কথা আছে সমান তো বানানে কি নেই সমান নিয়ে আমরা কত কমে আইছি যে গাড়ি তো ঘর দোকান নিয়ে আমরা যাইছি সমান পাতি রেখে তোর আয় জলদি সাপ নাই তোর ঘোড়া আসবে জলদি ঘোরা বেড়ে পিকনিকে যাবার আছে শুন 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 হ্যাঁ অ্যাডভান্স সবকি নিয়ে দিয়ে হ্যাঁ এখন আমি কালি মরেই যাবো না কিছু অ্যাডভান্সটা তোর বলাইছে সবাই বলে সবাই বলে তো তুইও যা বলে দে অন্য কাকু তুমি সকালে জলদি বেরাবে কি জলদি বেরাবে এই যা বেরাবে জলদি ভালো সের বান ভালো সের বান টাইট হয়ে গেল হয়ে গেছে না গিরবে কি না ছয় না ভালো সের বান দে রে জঙ্গাটা সিলান কইলে কেন রে ওইটাই তো এখনো তো কেউ এলো না ওরা কখন যাবো বারোটাই ওর কাছে ছুটবা জানিস কথা গেলছে কথা গেলছে ও বুড়া বান দু তিনবার গেল কেন রে আজ পুরা গায়ে দেখাবে ও সেটাই ও খালি করে করে রাখছে এখানে সে হ্যাঁ দুটা ও কপিয়ে বাপ এর তো পয়সা পয়সা কোনো না এ চোর লেট কেন করছি কি চোরে পয়সা পয়সা দিবি না তুমি কাল কি বলেছিলি সব সামান লাভ বেরাবো কপি তো বেরাবো বলে কে এনে দিবে হ্যাঁ হিলে হিলে এসে গেছে আনতে ভুলে গেলি রে ভাই এ জলদি নিয়ে যা আর লেদা ইলা রাখিছিল পোল্টি লাউ কখন বেরা ভাগ নিয়ে ওয়াকাই ভালো দিতে হবে গা চিম সাইন দিব আর ওয়াকে আচ্ছা আর কোন ডাবাই দিব ভরে রাখে তবে বুঝতে পারবে চল 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 প্ল্যানেটটা ধরলি হবে না রে কথা যাবে সমান লাইন তো মানে ছ ছনাই কথা চলে যাবে আগে পিকনিকে যাইছি আমি যাব আমি যাব তো তোর মুটা দেখে লাগবো যা তোর বাবা টিসে পয়সা নিয়ে আই কি হরে যা জলদি যা আর অল্প মাংস বাজি লাগি চাঁদা দিল মালিক বলে দিছি ছোট ছেলে বলে না হ্যাঁ রে তোরা বাজা গিলা বাজাম বাজা ছেলে গিলা কান আছে কেনা
তো বাজারে কি জেনে লাগি আমরা বাজাবার জন্য না বা তো পিকনিক আথা না কই যথা কই যথা বাজার বাপ আমরা বাজার লাগি আমরা যথা মন তথা বাজাবো গাড়ি লাগি খালি দা মানে বাইরে চলে স্কুলে লাইনে চলে আচ্ছা তো বাসন্তি মানে কটা কই চালিছে 50 টাকা বেশি না মাত্র 50 টাকা তোটা বড় ছেলে লাগাইছিস না ছোট ছেলে বড় কম খাবো তো কম লে অল্প দে দে কমে দে তো কত কম 25 টাকা দে 25 টাকা না 20 টাকা লে আচ্ছা দে লে চরে কথা যাবে সমান লাইন করতে মানে কথা ছলে রাইনবি যাই এক নিয়ে যাব যা তুই ঠিক আছে মানে খাইতে অমনি দিবি না তো হ্যাঁ খাইতে একদম পুরো দিব ধর রাখ বো রাখ তো ধর ধর কইছ কোনটিতে বাইছে যেন মরেছে বাঁচা আছে জিন্দা দেখি ছটপড়া যে পয়সা তোকে লাগি চল 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 আনা মারবো সালে এক জোড়া নাম নাই তো আমরা ঠেলে ঠেলে থাকে গেছি অল্প অল্প প্রকাশ একটা জিনিস ভুলে গেলি ঘরে থাকে বিলাল ঘরে থাকে বিলাল বনে থাকে শিয়াল বাহ 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 রাখে সবকে হ্যাপি নিউ ইয়ার একটা আমি বলবো হ্যাঁ বল আমি বলবো বল বলছি পোল্ট্রি খাবো খাবো পুড়ি বাহ 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 পোল্ট্রি খাবো খাবো পুড়ি বাহ 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 তো রাখে হ্যাপি নিউ ইয়ার কি করে বিছাবি তবে তুই পানি গেছিলি গোড়া ধুলি না অগরবাতি রে গেলব দেখাইন দে কি করে সালা কাম দাম লানাই করতে পাইছি কফি টফি আটা কাটা সাইন্দে না পাইছি তোরা তো কোছি ভাই আমি ঠিকান করে গিয়ে তো দেবো কাজ না জানা জানা নাই দিস যা এলে এলে মাঝে এলো এলে মাঝে যা এটা দুই আই যা আর ওরা ই সালা না ওরাও কই চই তো সালা লাদা আটা সাইনছে তুই আরো ইরান নামে দাঁড়া কি আছিস রে মাংসর উদকে নাই বনাতে পাইছি পোলট্রি ঠিক আছে কে এতটুকু পাইন্ডে ছানাই লই না ঢের করে দিত আমগো না সাপর ভালো করে সামান
কোন এটা ছিলকা বুঝবি নকি কি হরে তাহলে লে রাও করে দি একদম হ্যাঁ তুই যা ঠেলাটা ঘুমাবি যা ঠিক আছে খাবার সময় টাইকে লুই যা ঠিক আছে এ আটার সানা হইল রে হ্যাঁ লে দাঁড়া শালা তেলটা গরম হবে তবে না ছাড়বো লে লে কইছি কথা ঢুকাই দিব তো আমি আর ভালো করে তাতে সানছি আরে কোরাইটা গরম হয়ে গেছে তেলটা রে কি তেল নিবি রে কাল কোটাই কেরাসিন পাইছি সেটা রোগা সারা ঘুমানো চুমানো তোকে বুঝাই দিই ঠিক আছে ঘুমাই দিই এ গরম তেলটা রে ধারে সারা মুটা পাইছি ধারে আ ঠিক আছে মাংসটা বানাইছি না তুই গ্যাসটা নাই ঝুড়িয়ে বানা মাংসটা ভালো টেস্ট লাগবে ঠিক আছে জলদি রেডি করে আই যা যা সালা তোরা কোনো কাম করছি না দাঁড়ানো পুড়ি ছেগে নাই মানে ওইলে খাওয়াইঙ্গে তোরা কে ছেড়া করালি না তো বলবি না সালা পেট খারাপ করবে না ঘরে যাইঙ্গে কাজ করে দিব অল্প চল চল আমি যাই বসে থাকতে পারিস না ভালো সির এরে ভাই বিয়া করে আজ আমি নিজে ছাকা ছাকি করতি ন এই যা যাই করতি তো কোন ফেরাইছ তুই ভালো সির ছাকা ছাকি করবি লে হ্যাঁ পালা তোরা উল্টা পাল্টা দোকান পচা পুচি আটা নিয়ে সালা ছাকবার লুণি আর আটাটা দোষ জলদি বোনা পুড়িয়ার বেশি নাকি জলদি পিকনিক করে ঘর তো এটা তো লাড়ছিস এটা যদি পুড়াইছ না তো জাঞ্জিরাটা দিব ভরে মুটাই এপর কাজ জলদি করে তোমার ভোক আছে হ্যাঁ তো ছাইকবো কি নাই তেলটাই দেন কি কি একটা লুই আগে দিব দিয়ে তখন পিকনিকের নাম শুনে হতো দু দিন সে খাবেক নাই তো ভোকাব নাই তো কি হবে কাল সে চলে খাবো 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 কিছু খাইয়ে নাই আছে রে তো এপর কাজ মাংসটা হয়ে গেল যা মাংসটা হয়ে গেল হ্যাঁ ইয়া হয়ে গেল যে চরে ছোট বাপি শালা খাবো খাবো করছি তোর বাপে শালা চিপসাম হয়ে তখন 20 টাকা দিবি আর বুঝা শালা কম খাবে আর আমাদের তো বেশি খাইছে কোন বলবো করে শালা সহ্য না আরো খাবা ফের নাচবো
চরে হইল এই সালাদ ধুতে চলে গেল আর আমার পেটে ভরে না যে কি করবো এই সালাদের বাঁচে যে খাই নি এদের চরে গাই দেখে খায় তাড়িতে কথা কুছ কইছে ঠেলা টা লেগেছি ওরা গাছতে দে তো তাড়ি কেটে গেলি তো চো আমরা আগা ওরা আপনি আসবে চো চো আমি থকে গেলি দেহান চাল খেলে খেলে আমি থকে গেলি দেহান চাল খেলে খেলে সালা দমে ঠান্ডা লাগে ওরা কই এসে রে বাপ মাথা খারাপ হেরা সুজা ওরা কই এসে রে আমি কোন দেখতে গেছিলে তা তুই এদার কি কইছিস দেখতে নাই গেলে পারলি আমি নাই যাই আগে আমি যেমনে ছিল কিনে বাজবে কোনটি বাজবে জানিস কাছে আইসো নুনুর মাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি কাছে আসো নুনুর মাসি গানা লাগা আবার এই গানা লাগাও তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি কাছে আসো নুনুর মাসি তোমাকে ভালোবাসি তোমাকে ভালোবাসি কাছে আসো এক নম্বর গান বলছি আমি ভালখুড়া তোর মসি আসিছে শ্রীদেবীর মতন দেখাচ্ছে শ্রীদেবীর মতন দেখাচ্ছে ভালখুড়া তোর মসি আসিছে মায়েরি নুনুর মসি এসে গেছে তোর কে মায়েরি মায়েরি চলো নাই নাই নুনুর মসি সঙ্গ মাইক নাইক আমি একটু অন্য গান লাগাই আসতে ভালো গান ভালো গান সলিড যে যে লাগাই নুনুর মসি সঙ্গ নাইবি পুরা হ্যাঁ ওর মসি কাজ ফাড়ি দে যে 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 তলে তলে এ তলে তলে মানে কেমন গুলো আরে রাগিস না রে রাগিস না কি করব নুনুর মসি এসে গেছে ছোট গান লাগাতে গেছে এখন নাচবে ভালো সিট মানে হ্যাঁ ছোট ভালো গান লাগা রে
ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নতুন সালে কেউ প্যার করিস না নালে পাবি ধোকা আমাদের সবাই তরফ সে বাংলা ভাইস অল ফ্যামিলি কে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার 2023 নয়া সাল মুবারক হোক